পদূলির মুখত অসমিয়ার হেপাহর রঙালী বিহু, সকলো ব্যস্ত বিহুত অসমিয়ার গাত তত নোহা হয়েছে। এই দৃশ্য হয়েছে রংপুরিয়া বিহুয়া দল টঙলার উদ্যোগত দিনিয়াক যে বিহু কর্মশালা, আর এই কর্মশালার দৃশ্য মূল কেমেরা হাউস যোগে দেখাইছে। সুদূর ধেমাজিরপরা আহি এইদরে আসলে বিহু কর্মশালাত প্রশিক্ষণ দিয়া পরিলক্ষিত হয়েছে, আর এইদরে আসলে কোন কোন মইনাহতক বিহুর প্রশিক্ষণ দিয়ে থাকা পরিলক্ষিত হয়েছে। কিছু উদ্যোক্তা আছে রংপুরিয়া বিহুয়া দলের, কিছু উদ্যোক্তা আছে তেওঁলোকৰ মই পোনে পোনে জানি পাইছিলাম কেনেকুৱা বিহুর যেহেতু সমাগত আপনাদের যে বিহুর আখাড়া চলাইছে কেনেকুৱা, কিমান শিক্ষার্থী অংশগ্রহণ? আমার বর্তমান শিক্ষার্থী 190 হয়েছে বর্তমান,
আর আমার এক এপ্রিলের পর 12 এপ্রিল এই বর্তমান চলিয়ে থাকি, আজি 10 দিন হল, বহুত ধুনিয়া। আর খুনমণি দুয়ারী আমার ধেমাজিরপা আমন্ত্রণ করে আনা হয়েছিল, তো বহুত ধুনিয়াকে শিকাইছে আর ছাত্র ছাত্রী সকলে ধুনিয়াকে মানে আয়ত্ত করে লোক পাইছে। আর বিহুর প্রতি যি কোন কোন শিক্ষার্থী হল আগ্রহী নে? হয় যথেষ্ট আগ্রহী। আমি এটা মানে এনেকুৱা লাগিছে, ভাল লাগিছে আমার ইয়াতে থাকি। আগে পিছিয়ে আমি যেনেকে বিগত বর্ষসমূহ যেনেকে আমি রঙালী বিহু হেঁপাহেরে উদযাপন করেছিল, এইবেলিও আমি ঠিক তেনেকেই উদযাপন করিম। বিহু দল গঠন হয়েছে নাই? বিহু দল এবার আমি গঠন করব পারা নাই, কিন্তু বহুতখিনি আমার প্রবলেমের সমস্যা হয়েছে, অসুবিধার পরিছো, সেইভাবে বিহু দল আমি গঠন করব এবার নোৱাৰিলো। হয় এটা কথা কব লাগবে যে সুদূর ধেমাজিরপরা সোনমণি দুয়ারীক আমন্ত্রণ করে আনিছিলে, প্রায় 10 দিনিয়া 12 দিনিয়া এই প্রশিক্ষণ আরম্ভ করেছে। আর এটা কথা কব লাগবে যে এইদরে প্রায় 190 গৰাকীতকৈ অধিক কণমানি কণ কণ শিক্ষার্থী এই বিহুত অংশগ্রহণ করেছে বিহু আখড়াত। এটা কথা কব লাগবে প্রতি বছর দরে এইবেলিও আসলে এইদরে এই আখড়া অনুষ্ঠিত করেছে। আর এটা কথা কব লাগবে যে বিহু বলে কলে, রঙালী বিহু বলে কলে আমার অসমিয়ার যি আবেগ অনুভূতি এই রঙালী বিহু, আর এই রঙালী বিহুক অসমিয়ার উৎসাহর শেষ নাই। আর এইবিল প্রতি বছর দরে এইবিলও আসলে এই টমলা রংপুরিয়া বিহু দলের উদ্যোগত বিহুর আখড়া করা পরিলক্ষিত হয়েছে।